প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর, এটা কোথায় আছে আমরা জানি। এই কবরটা মূলত আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসা, তার ব্যক্তিগত গৃহ, ঘরের অভ্যন্তর, সেখানে কবর হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর নবীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের কবরের নির্দেশনা। এটা নবীদের জন্য স্পেশাল, অন্য সবাই সাধারণ কবরস্থানে হলে নবীরা যেখানে মৃত্যু হয় ওনাদের ওখানে দাফন হয়। তো আসলে তার বাসা যদি মৃত্যু হয়েছে ওখানে তার দাফন হয়েছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের এই জায়গাটা মূলত আসলে তার বাসা। সাধারণত কারোর বাসা বাড়ি, সেটা যদি কোনো মহিলা মানুষ হয় তাহলে তো আরও গুরুত্বপূর্ণ, তার বাসা বাড়িতে উঁকি দেওয়া এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর গুনাহের কথা। কারণ মানুষের বাসা বাড়িতে উঁকি দেওয়া মানে তার প্রাইভেসি নষ্ট করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এও বলা আছে, কেউ যদি কারোর বাসা বাড়িতে উঁকি দেয় তাহলে তার অপরাধের মাত্রাটা এত ভয়াবহ যে তার চোখ তুলে ফেলার মতো অপরাধ সে করে। চোখ তুলে ফেলতে বলা হয় নাই, তবে অপরাধের মাত্রা বোঝাতে গিয়ে বলা হয়েছে যে তার চোখ তোলার মতো অপরাধ সে করেছে, এত বড় জঘন্য অপরাধ করেছে যদি কারোর বাসা বাড়িতে, কারোর অফিসে, কোনো জায়গায় কেউ উঁকি ঝুঁকি মেরে দেখে। আমাদের দেশে তো এগুলো বিশেষ করে গ্রামাঞ্চলেতে কথিতই আছে যে কোনো ঘরে স্বামী স্ত্রীর একটু জোরে কথাবার্তা চলছে, কোনো কারণে বাদানুবাদ হয়েছে, তো আশেপাশে মহিলারা সব অ্যালার্ট হয়ে যায়, তাই না? এই চুপ চুপ কোনো কথা বলিস না, এবার কান দিয়ে শুনে কী কী বলতেছে, আছে না নাই? মানে যতগুলো মহিলা ততগুলো সিসি ক্যামেরা। শুধু মহিলারা এই কাম করে তা না, পুরুষরাও করে, তবে মহিলাদের মধ্যে এই রোগটা বেশি, গ্রামাঞ্চলে একটু বেশি, শহরে তো ওয়ালে কারণে সুযোগ পায় না, সুযোগের অভাবে শহরের মানুষ সৎ, বাকি গ্রামের মানুষের যেহেতু সুযোগটা থাকে এই জন্য কাঁচা ঘর টিনের ঘর হলে একটু জোরে আওয়াজ হচ্ছে স্বামী স্ত্রীর বা শাশুড়ির সাথে বৌমার, তো সাথে সাথে আশেপাশের সমস্ত মহিলাগুলো সব অ্যালার্ট হয়ে যায়, এই সব চুপ চুপ দেখি কি চলছে, কান পেতে শুনে কোনো রকম একটা দুর্বল পয়েন্ট পাইলেই হলো এবার ওইটা মার্কেটিং শুরু হয়ে যায়। ভাইরা আমার, ব্যক্তিগত বিষয়গুলো কি ইসলাম কত গুরুত্বের সাথে দেখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা হাদাসা রাজুলু আমানা, কোনো ব্যক্তি কারোর সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে যদি সরে যায় তাহলে এই কথাটা তার কাছে আমানত হয়ে যায়, এটা সে আর কারোর কাছে বলে বেড়ানোর অধিকার নাই। আজকাল তো এমন একটা পর্যায়ে আসছি আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কয়েকদিন পর পরই মানুষের ইনবক্সে লেখা জোকা, ইনবক্সের বক্তব্য এগুলো ভাইরাল হয় না? আমানত, আপনার সাথে ইনবক্সে কেউ কোনো আলাপ আলোচনা করেছে, কোনো জাতীয় স্বার্থ না থাকলে আপনি তার সাথে মনোমালিন্য হয়েছে, এবার ইনবক্সের লেখা জোকা এগুলোকে স্ক্রিনশট আপনি বাহিরে প্রকাশ শুরু করে দেন, এটা প্রাইভেসি লঙ্ঘন হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর কবর, এটা যদি আল্লাহ তাআলার ঘর, এমনিতে সাধারণ ঘরে উঁকি মারা যদি এত বড় অপরাধ হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেটা আম্মাজান আয়েশার ঘর, নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর ঘর, সেখানে উঁকি মারাটার অপরাধের মাত্রা কত বেশি হতে পারে, আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত করতে যাচ্ছেন, প্রত্যেকটা মানুষকে দেখবেন এভাবে উঁকি ঝুঁকি মারে, ভিতরে কি আছে এটা দেখা দেখির চেষ্টা করে। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখান থেকে দেখা যাওয়ার কোনো সুযোগ নাই, গ্রিল আছে, কিন্তু গ্রিল থেকে গ্রিলের পাশেই যে কবর তা না, এখানে ওয়াল আছে, তারপরে যায় কবর, দেখার তো সুযোগ নাই, উল্টা বরং উঁকি ঝুঁকি করে নিজের আমলটা নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করে সওয়াব পাওয়ার চাইতে বরং গুনাহ হচ্ছে।